উনি ছিলেন বলেই বৌদি আমাদের সুস্থ হয়েছে। এই উপল, আপনি আমাকে প্লিজ এম্বারেস করবেন না। আর আমি কি করেছি, আমি শুধুমাত্র সময় মতো শ্রীময়কে এক ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছি, ব্যাস। বাকিটা তো সুমনজি তার তার টিমের সবাই মিলে করেছে, তাছাড়া পাশে তো সবাই ছিল। আপনি ছিলেন, ডিঙ্কা ছিল, দিঠি ছিল, অঙ্কিতা ছিল, আমি হ্যাঁ একা কিছু করিনি। রবিবাবু, আপনি কি করেছেন বা কি করেননি সেটা অন্তত আমাকে বলতে যাবেন না। আমি তো সেখানে দাঁড়িয়েছিলাম, নিজের চোখে দেখেছি। জানেন বাবা, যেখানে বৌদিকে অ্যাডমিট করেছিল, যে হসপিটালে অ্যাডমিট করেছিল, সেটা নর্মালি আমরা কিন্তু অ্যাফোর্ডই করতে পারতাম না। সবটাই হয়েছে রোহিতবাবুর জন্য। রোহিত আঙ্কেল, তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। শুধু একটাই কথা বলবো, যদি কোনোদিন আমাকে ডাকো, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি ঠিক পৌঁছে যাবো, দেখো, প্রমিস। সেই বিশ্বাসটা আমার তোমার উপর আছে। আমি আসি বাবা, আসি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নিঙ্কা, তুই কিয়াকে নিয়ে যা, অষ্টমঙ্গলের জোরটা খুলে আয়, এখনই যা, আর দেরি করিস না। দয়া করে আমাকে আর কষ্ট দিস না টিঙ্কা, অশান্তি করিস না। ঠিক আছে মা, তুমি বলছো আমি যাব, কিন্তু আমি কিন্তু রাতে ফিরে আসব। টিঙ্কা, বলছি যে তুই যা বাবা, কিয়াকে নিয়ে ঘুরে আয়। দেখি নিয়ম কানুনটা না হলে ওর মনেও তো একটা খুঁত থেকে যাবে, তাই না? তাছাড়া ওর বাড়ির লোকজনই বা কি ভাববে, তা থেকে যা না বাবা, ঘুরে আয় না, তোকে থাকতে হবে না, তুই গিয়ে সব নিয়ম কানুন পালন করে চলে। ঠিক আছে কিয়া, যদি যেতে চাও রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি। এই কথাটা তো এতদিন এতবার করে আমি তোমাকে বলেছি, কই শোনোনি তো? আজকে তোমার মা যেই বললো, উনি বাধ্য ছেলের মতো রাজি হয়ে গেলেন। কি বোঝাতে চাও তুমি প্রত্যুষ, যে তোমার জীবনে একমাত্র তোমার মায়েরই অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নেই? হ্যাঁ, আমার জীবনে আমার মায়ের অধিকার আছে, সে কথা 100% ঠিক। তবে অন্য কারোর অধিকার আছে না নেই সেটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করছে। যদি জোর করে এসে কেউ বলে যে আমার উপর তার অধিকার আছে, তাহলে বলবো নেই। আর যদি আমার সাথে থেকে, আমার পাশে থেকে সে অধিকারটা অর্জন করে নেয়, তাহলে বলবো আছে। যাই হোক, তুমি যেতে চাও তাহলে রেডি হয়ে নাও। কি যে করি না ছেলেটাকে নিয়ে, কি করবো বলুন তো, এমন ভাবে কথা বলে না। একদম সঠিক কথা বলেছে, যেমন ভাবে কথা বলা উচিত ঠিক তেমন ভাবেই বলেছে। হ্যাটস অফ টু ডিঙ্কা, ও কিন্তু তোমার যোগ্য ছেলে হয়েছে। দেখো শ্রীময়ী, কিয়ার কাছে দুটো অপশনস আছে। এক, ও নিজেকে বদলাবে, তাহলে সুখে সংসার করতে পারবে। আর দুই, বদলাবে না, তাহলে কিন্তু ওদের এই সম্পর্কটা টিকবে না। দেখো, আমারও তাই মনে হয়। নানা বিষয়ে ওদের সাথে তো কিটিমিটি সবসময় লেগেই থাকে। আমি কিয়াকে দূর থেকে দেখে যেমন ভেবেছিলাম, কাছে আসার পর দেখছি ঠিক সেরকম নয়। দেখো শ্রীময়ী, ডিঙ্কাকে এই পৃথিবীতে কেউ বশ করতে পারবে না। কেউ ওকে নিজের মতো করে কিন্তু মোল্ড করতে পারবে না। ও নিজের আদর্শ, নিজের বক্তব্য নিয়ে একই রকম থাকবে। প্রয়োজনে উল্টো দিকের মানুষটাকে কিন্তু বদলাতে হবে। দেখো, কিয়া শিক্ষিতা মেয়ে, বুদ্ধিমতী বলেই মনে হয়। আপাতত অনেকের কথায় ও হয়তো পথভ্রষ্টা হয়েছে, বাট আশা করব ও নিজেকে শুধরে নেবে, সুখে সংসার করবে, নিঙ্কাকে বুঝতে পারবে। আর তা যদি না হয়, তাহলে তো
এনিওয়ে আর কোনো কথা বলবো না। আচ্ছা শ্রীময়ী, তুমি কি এখানে বসবে না ঘরে যাবে? একটু বসি না এখানে। বেশ। মিঠু, মিঠু। হ্যাঁ দাদা। আচ্ছা শোনো না, ডাক্তারবাবু বলেছেন যে এই সময় মিঠুদি, হ্যাঁ রোহিতা কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি। তুমি চিন্তা করো না, আমি জল খাবার করছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। শোনো মিঠু, রোহিত কিন্তু দুপুরবেলা খেয়ে যাবে, সেই মতো সব ব্যবস্থা করো। তুমিও চিন্তা করো না, দুপুরের খাবার খেয়েই যাবে দাদা। বলছিলাম যে বাড়িতে তো মিঠুদি আছে, বাবা আছেন, আপনি কেন শুধু শুধু নিজের কাজের ক্ষতি করে এখানে বসে থাকবেন বলুন তো? চলে যেতে বলছো? না না, আমি ওভাবে বলতে চাইনি, আমি শুধু বলছি যে আপনি আপনার কাজের ক্ষতি না করে। আমার কাজ নিয়ে তুমি মাথা ঘামিও না, এই ট্রিপে আমার কাজের খুব একটা প্রেশার নেই। দেখো তুমি যতদিন না সুস্থ হয়ে সংসারে ফিরছো ততদিন আমি তোমার টেক কেয়ার করব। তুমি যা বলবে আমি মেনে নেব, কিন্তু এই কথাটা মানবো না যে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমার দায়িত্ব শেষ। রোহিত, তুমি তোমার উপযুক্ত কথা বলেছো, বৌমার কথা একদম শুনবে না, বৌমা সবসময় কিন্তু সত্যি কথা বলে না। আমি আমি তোমাকে বলছি, তুমি যদি এই সময় বৌমাকে দেখাশোনা না করো না, তাহলে আমি রোহিত ভরসা পাবো না। তুমি ছাড়া বর্তমানে আমার আর কে আছে বলো? নাতি নাতনিরা তো ছোট, ওরা কি বোঝে বলো? আর রূপলকে তো নিজের কাজেই ব্যস্ত থাকতে হয়, ওকে আর কি বলবো। আপনি একদম চিন্তা করবেন না মেসোমশাই, শ্রীময়কে অসুস্থ অবস্থায় রেখে আমি কোথাও যাব না। অসুস্থ হোক, সংসারে ফিরুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, তারপর আমার ছুটি। বাবুয়া, হেলি বাবা। না আমি বলছিলাম, বৌমা আসার পর থেকে তো রোহিত সেন, রোহিত সেন সেই যে ওপরে উঠেছে, আর তো না আবার নামটি পর্যন্ত করছে না। আমি একবার ভাবলুম দুপুরবেলা যাই একটু উঁকি দিয়ে দেখে আসি কেমন আছে না আছে, গিয়ে যা দেখলুম আমার তো আর ইচ্ছেই করছে না বাবা খবরাখবর নিতে। ওই যে বলে না লজ্জা ঘেন্না ভয়, তিন থাকতে নয়। আমাকে বলছো কেন, আমাকে বলছো কেন? গিয়েছিলে, দেখা হয়নি, মিটে গেল। আমাকে বলতে আসছো কেন? আমার ভালো লাগে না এসব কথা। আচ্ছা ভালো না লাগলে চলবে? তোকে তো একটা ব্যবস্থা করতে। আমি কি করব? আরে কি মুশকিল, তোর বাবার নামে এতদিন বাড়িটা ছিল, তো বৌমার নামে করে দিয়েছিল, তো বৌমার নামে যতদিন ছিল তিনি তো ছড়ি ঘুরিয়েছেন, এখন আমার নামে বাড়ি, আমি তো এইসব অবিবেচনার মতো কাজ করতে দেব না। তো দিও না, রোহিতকে গিয়ে বলে দাও এই বাড়িতে না আসতে। আমাকে বলছো কেন? আমি কি করব? বাড়িটা তোমার। আরে বাবা তুই কি সে রাগ করবি না করবি সেটা আমি কি করে বুঝবো বলতো? জুন এখন বাড়িতে নেই, জুন থাকলে কিন্তু ঠিক আমাকে আমাকেই সমর্থন করতো। তুই বল না, বাড়িতে যদি সারাক্ষণ একটা বাইরের বেটা ছেলে বসে থাকে আমাদের বাড়ির কোনো মান সম্মান থাকে? তুই বল না, ও কি ডাক্তার রে, সারাক্ষণ মাতার কাছে বসে রয়েছে সেবা করছে, আর ও বুড়া বুড়া হয়েছে তেমনি, তার কোনো এতটুকু এতটুকু বিবেচনা বোধ নেই। সে তো একবারও বলছে না তুমি বাড়ি চলে যাও, নতুন বউ বাড়িতে রয়েছে তাদের সামনে। নতুন বউ তাদের সামনে মানে কি? কি এত বাপের বাড়ি গেছে, ডিঙ্গাও তো সঙ্গে গেছে। আরে বাবা তারা তো সব দেখে গেছে, তাদের সামনে সব চলছে। আহ মা প্লিজ চুপ করো, ভাল লাগছে না শুনতে। তুই আমার মুখ বন্ধ করছিস, আর পাড়ার লোকে, পাড়ার লোকে মুখ বন্ধ করতে পারবি? তারা তো যা খুশি তাই বলছে, আর এই সব দেখে আমি চোখ কান বন্ধ করে থাকতে পারি? তো কে তোমায় চোখ কান বন্ধ করে থাকতে বলেছে মা? বলো না, এটা তো তোমার বাড়ি, তোমার অধিকার আছে যা খুশি বলার। রোহিতকে ডেকে বলে দাও সে যাতে না আসে, হয়ে গেল। বলবো তো, নিচে না বুক না আজ আমি বলবো, স্পষ্ট করে বলে দেবো, তুই দেখে নিস। বাবা পৃথিবীতে তো আর ডাক্তারের কোনো প্রয়োজনও নেই, উনি একাই একাই সব ডাক্তারের কাজ করে ফেলছেন। আচ্ছা তুই বল, একটু ওষুধ খাওয়াতে হবে, সেটা বৌমা নিজে খেতে পারে না, তাকেই খাওয়াতে হবে। খাবারের জন্য তো মিঠু আছে, সে খাবার নাকি খাবে না, ওনাকেই দিতে হবে। তাই তো ঠাকুরকে বলি, ঠাকুর আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে নাও। অয় তিনি নামছেন, শোনো তো বাচ্চা। আমায় বলছেন?
এখানে আপনি ছাড়া বলার মতন আর কেউ আছে বলে আপনার মনে হয়? না, উনি তো সচরাচর আমার সাথে কথা বলেন না, আজ ডেকে কথা বলছেন, তাই নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে। তা বলুন মাসিমা, কি বলার জন্য আমাকে দাঁড় করালেন? একটা কথা যেন তোমার মনে থাকে, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি, এভাবে এ বাড়িতে আসা চলবে না কো।